এজন্যই আমরা দেখতে পাই আগুন আর মোমবাতি পাশাপাশি রেখা আমাদের আইন প্রণেতারা ইফতিঞ্জিকের ব্রাশ ফায়ারের হুমকি দেয়, অথচ দেখি ওই আইন প্রণেতারাই আমাদের ইডেন মহিলা কলেজের মেয়েদেরকে সর্বনাশ করে। বাংলাদেশে যারা আইন করে এরাই আইন চুরি করে, বাংলাদেশে যারা আইন করে তারাই আইন চুরি করে। কথা কও, তোমার সময় যেই হারে স্টেজে কিছু লোক দুমদুম করে উঠতে যায়, উরে বাবা রে আমি গুন্ডা, আমি চেয়ারম্যান হইছি। হ্যাঁ, গুন্ডার থেকে চেয়ারম্যান হইছি। তুই আজকে গুন্ডা কালকে খাবি উষ্টা, কোন আজকে গুন্ডা কালকে খাবি উষ্টা। খোদার কসম, পৃথিবীর বুকে কোন জালিম অহংকারী বেয়াদব বাঁচতে পারে না, বাঁচতে পারে না। আমার আল্লাহ তাদেরকে ধ্বংস করেন এবং নিকৃষ্টজনক ভাবে ধ্বংস করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: يا الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. एक मर्द फिरंगी ने कहा अपने पिसर से, एक मर्द फिरंगी ने कहा अपने पिसर से, मंजर वो तलब करके तेरी आंख न हो सैर, मंजर वो तलब करके तेरी आंख न हो सैर। बेचारे के हक में है यही सबसे बड़ा जुल्म, बेचारे के हक में है यही सबसे बड़ा जुल्म। बर्रे पे अगर फाश करे कायदा शेर, सीने में रहे राज मुलुकाना तो बेहतर, सीने में रहे राज मुलुकाना तो बेहतर।
करते नहीं महकूमे को तीखों से कभी जेर, तालीम के तेजाब में डाल उसकी खुदी को, तालीम के तेजाब में डाल उसकी खुदी को, हो जाए मुलायम तो जिधर चाहे उसे फेर, हो जाए मुलायम तो जिधर चाहे उसे फेर। ताफीर में अकसीर से बढ़ कर है ये तेजाब, ताफीर में अकसीर से बढ़ कर है ये तेजाब, सोने का हमाला हो तो मिट्टी का है एक ढेर, सोने का हमाला हो तो मिट्टी का है एक ढेर। नारायणगंज 3 नंबर वार्ड युव समाज एर उद्योगे आज 11 फेब्रुआरी 2021 बृहस्पतिवार ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলন এর আখেরি অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, যুবক ভাইরা ও বন্ধুরা, বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অপেক্ষমান মায়েরা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানি যে আল্লাহ তাআলা মেহরবানি করে আমাদেরকে দীনের মহব্বত অন্তরে নিয়ে দীনি মাহফিলে এসে দীনি আলোচনা শোনার জন্য বসার জমায়েত হওয়ার তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করে জোরে সোরে বলবো আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে 3 নম্বর ওয়ার্ড যুব সমাজ এর যে সকল ব্যক্তিবর্গ দায়িত্বশীল বা এর সাথে সম্পৃক্ত যারা আছেন, আমরা তাদেরকে ধন্যবাদ না জানিয়ে পারছি না। এমন একটি সময়ে এত সুন্দর একটি পরিবেশ, সুন্দর একটা আয়োজন আমাদের এলাকাকে তারা উপহার দিয়েছেন। আমরা চাই ছোট ছোট স্বার্থগুলো, ছোট ছোট বিষয়গুলোকে বিসর্জন দিয়ে ভুলে গিয়ে সবাই দীন ও ঈমানের ইসলামের স্বার্থে ঐক্যবদ্ধভাবে এইভাবে আজীবন দীনই খেদমত করে যাওয়ার চেষ্টা করুন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আমার আজকের আলোচনার নির্ধারিত বিষয় জরুরি মাসায়েল শিক্ষার প্রয়োজনীয়তা, জরুরি মাসালা মাসায়েল শিক্ষা করার প্রয়োজনীয়তা। জরুরি মাসায়েল কাকে বলে এবং সেই মাসায়েলগুলো শিক্ষা করার প্রয়োজনীয়তা কত? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য জীবনের জরুরি মাসায়েল শিক্ষা করা ফরজ, প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ। মুসলমান তিনি কে যে হোক, সে মুসলমান কে যে হোক, সে মুসলমান শুধু রিক্সাওয়ালার ছেলে মুসলমান দ্বীনের ইলম শিখবে সেটা নয়, প্রধানমন্ত্রী মুসলমান হলে তার জন্যও দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ। ও আল্লাহর বান্দাগণ, আমি আমার নির্ধারিত বিষয়ে আলোচনার আগে আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, বলেন তো মেসওয়াক করা কি? আপনাদের দেশে কি জমিন ফেটে মেসওয়াক বের হয়? হাওয়ায় মেসওয়াক উঠতে থাকে, আকাশ থেকে মেসওয়াকের চাহিদা হওয়ার সাথে সাথে নাজিল হয়? না, মেসওয়াক সংগ্রহ করতে হয়। মেসওয়াক সংগ্রহ করতে হলে আমাকে হাতে ছুরি নিতে হয়, গাছের কাছে যেতে হয়, গাছে উঠতে হয়, ডাল কাটতে হয়, ডাল সাইজ করতে হয়, সেটাকে সামনের অংশটা চিকন করতে হয়, কামড়িয়ে নরম করতে হয়, এরপরে মেসওয়াক করতে হয়। আপনারা বলেন তো যে কোনো ডাল কাটা কি শূন্য, যে কোনো ডাল কি আমরা মেসওয়াকের জন্য কাটি? নাকি মেসওয়াক সংগ্রহ করার জন্য ডাল কাটতে হয়? খোদার কসম, যখন আমার কাজটা মেসওয়াকের উদ্দেশ্যে হয় তখন হাতে ছুরি নেওয়া এটাও সুন্নত যেহেতু মেসওয়াক করা সুন্নত, আমাকে গাছের কাছে যাওয়া সেটাও সুন্নত যেহেতু মেসওয়াক সংগ্রহ করা সুন্নত, আমাকে গাছে উঠা সেটাও সুন্নত যেহেতু মেসওয়াক করা সুন্নত, আমার গাছের ডালটা সাইজ করা সুন্নত, কেন আমাকে মেসওয়াক করতে হবে? বুঝা গেল যেই কর্ম সুন্নত সেই কর্ম অর্জনের আনুষঙ্গিক সমস্ত কর্মও সুন্নত। এবার বলেন তো যে কর্ম ফরজ সেই কর্মের আনুষঙ্গিক সমস্ত কর্ম? শুধু অজু করা ফরজ নয়, কিন্তু নামাজ নামক ফরজ এবাদতের জন্য অজু করা ফরজ। শুধু অজু করা ফরজ নাকি নামাজ নামক এবাদতের জন্য অজু করা? তাহলে যে কর্ম ফরজ সেই কর্মের জন্য যা যা করা লাগে সেগুলো
এখন আপনারা বলেন প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ এবার কোন মুসলমান তিনি প্রধানমন্ত্রী তিনি মুসলমান হলে তার জন্য দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ যদি তিনি শিক্ষা না করেন ফরজ তরক করেন ও মুসলমান এই দ্বীনের ইলম শিক্ষা অর্জন করতে হলে অবশ্যই উস্তাদের কাছে অর্জন করতে হবে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্জন করতে হবে আল্লাহর কসম করে বলছি প্রধানমন্ত্রীর জন্য উস্তাদ বানানো উস্তাদ বাঁচানো মাদ্রাসা বানানো মাদ্রাসা বাঁচানো ফরজ জরুরি মাসায়েল শিক্ষা করা প্রতিটি মুসলমানের জন্য ফরজ যে কাজ ফরজ সেই কাজের আনুষঙ্গিক কর্মগুলোও ফরজ যে কাজ ফরজ সেই কাজের আনুষঙ্গিক জরুরি বিষয়গুলোও ফরজ সুতরাং বাংলাদেশের কওমি মাদ্রাসা বাংলাদেশের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশের দাওয়াত তাবলীগের মেহনত বাংলাদেশের উলামায়ে কেরাম বাংলাদেশের আলেম সমাজকে বাঁচিয়ে রাখা টিকিয়ে রাখা নতুন প্রজন্ম তৈরি করা প্রধানমন্ত্রীর জন্য ফরজ যদি তিনি নিজে এলেম না শিখেন আর যারা এলেম শিখেন বা শিখান বা শিখার চর্চা করেন তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেন খোদার কসম এক নয় কয়েকশো ফরজ তরকের কবিরা গুনায় গুনাহগার হবেন আপনারা বুঝতেছেন না ও মুসলমান বলেন তো নবীজি বলেছেন সকল মুসলমানের জন্য কি শিক্ষা করা ফরজ জরুরি মাসালা মাসাইল দ্বীনের এলেম এখানে একটা কথা মনে রাখবেন নবীজি বলেছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম আমার পাশে একটা স্কুলের ওয়ালের মধ্যে আমি লেখা দেখেছি জ্ঞান অর্জন ফরজ
কি অনুবাদ জ্ঞান অর্জন ফরজ আর আমি কি অনুবাদ করেছি দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ বলেন জ্ঞান অর্জন আর দ্বীনি ইলম এক জ্ঞান অর্জন আর দ্বীনি ইলম এক যা কিছু ফরজ তা কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য নয় সারা বিশ্ব পরিসরে সকল মানুষের জন্য বলেন যা কিছু ফরজ তা কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য না বিশ্বের সকল মুসলমান সকল মুসলমানের জন্য বলেন সকল এজন্য একটা মজার বিষয় হলো আমাদের যে শিক্ষা সিলেবাস পৃথিবীর যেখানে যান এক শিক্ষা সিলেবাস পক্ষান্তরে দুনিয়ার শিক্ষা সিলেবাস পৃথিবীর সব জায়গায় এক নয় বাংলাদেশি দুনিয়াবি শিক্ষিতরা ইন্ডিয়ান লেখকের লেখা পড়ে শিক্ষিত হয় না বাংলাদেশি জাগতিক শিক্ষিতরা পাকিস্তানি লেখকের লেখা পড়ে শিক্ষিত হয় না বাংলাদেশের কোন কোন দুনিয়াবি শিক্ষিতরা আমেরিকার লেখকের লেখা পড়ে শিক্ষিত হয় না খোদার কসম পৃথিবীর যেখানেই যাবেন সকল মুসলমান কোরআন আর হাদিস এক সিলেবাস দিয়ে শিক্ষিত হয় যেটা আল্লাহ ফরজ করেছেন সেটা কি এক সম্প্রদায়ের জন্য না সারা বিশ্বের জন্য জ্ঞান অর্জন ফরজ নয় দ্বীনি ইলম অর্জন ফরজ বলেন জ্ঞান অর্জন ফরজ না দ্বীনি ইলম অর্জন ফরজ জ্ঞান অর্জন ফরজ নয় দ্বীনি ইলম অর্জন ফরজ এজন্য আমরা অনুবাদ করেছি তালাবুল ইলমি মানে দ্বীনের ইলম বলেন তালাবুল ইলমি মানে দ্বীনের ইলম কিভাবে বুঝলাম দ্বীনের ইলম দুই ভাবে বুঝলাম বলেন কয় ভাবে বুঝলাম এক ভাই আমাকে খেয়াল করুন এক আল ইলমুর মধ্যে যে আলিফ লাম আছে এই আলিফ লামটা আলিফ লামে ইওয়াজে মুজাফিলাই সাধারণত মদিনাতুন মানে শহর ঢাকা মদিনা ঢাকা একটা মদিনা ইসলামাবাদ মদিনা রিয়াদ মদিনা কিন্তু আম্মাতান মদিনাতুন মানে শহর যখন মদিনাতুনের শুরুতে আলিফ লাম আসে আল মদিনা তখন এই লফজটা আর যে কোনো শহরের জন্য আসে না তখন এটা অর্থ হয়ে যায় মদিনাতুর রাসূল আল মদিনা মানে শুধুমাত্র নবীজির শহর তাহলে এখানে আলিফ লামটা কিসের জন্য আসলো এওয়াজে মুজাফিলাই মুজাফিলের পরিবর্তে ঠিক আল ইলমুর মধ্যে যে আলিফ লাম এটাও এওয়াজে মুজাফিলাই তলাবুল ইলমি আই তলাবু ইলমিদ্দিনি দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ দ্বিতীয় নম্বর যে লফজ আমরা পাইলাম হাদিসের শেষাংশে দেখেন ফরিদাতুন আছে না নাই বলেন জাগতিক কোন শিক্ষায় লফজে ফরিদা আছে কথা বুঝে নেই জাগতিক কোন শিক্ষায় লফজে ফরিদা আছে ফরিদাতুন মানে কি ফরজ বলেন না ফরিদাতুন মানে কি ইংরেজি শিক্ষায় ফরজ লফজে ফরজ ভূগোল শিক্ষায় লফজে ফরজ অঙ্ক শিক্ষায় লফজে ফরজ দুনিয়ার অন্য কোন শিক্ষায় লফজে ফরজ না লফজে ফরজ দ্বীনি শিক্ষায় সুতরাং ফরিদাতুন শব্দই দালালত করছে আল ইলমু মানি ইলমুদ্দিন ফরিদাতুন শব্দ কি দালালত করছে আল ইলমু মানি ইলমুদ্দিন এজন্য আমরা বলছি তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম সকল মুসলমানের জন্য দ্বীনের ইলম শিক্ষা করা জোরে বলেন মুসলমান এখানে একটা কথা না বললে নয় দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ দ্বীনের ইলমের মধ্যে আল্লাহ যেহেতু মানুষকে দুই ভাগে বিভক্ত করে বানিয়েছেন দ্বীনের ইলমকেও আল্লাহ রাব্বুল আলামিন দুইজনের জন্য আলাদা আলাদা বিষয় দিয়েছেন কিছু ইলম আছে যেগুলো যৌথ ইলম নারী ও পুরুষ উভয়ের জন্য হাসিল করতে হয় যেমন আকায়েদগত কিছু মাসআলা নারী পুরুষ উভয়ের জন্য বাধ্যতামূলক এক কথা বলেন আবার কিছু মাসআলা আছে যেগুলো শুধু পুরুষ অর্জন করবে নারী করবে না আবার কিছু মাসআলা আছে যেগুলো শুধু নারী অর্জন করবে পুরুষ অর্জন করবে না আছে না নাই ওই মুসলমান আমাদের নারীদের এমন অনেক মাসআলা আছে যেগুলো পুরুষের হয় না যেমন তাদের মাসিক হয় সন্তান প্রসবের প্রয়োজন হয় সন্তান লালনের প্রয়োজন হয় এগুলো কি পুরুষ অর্জন করবে আমাদের নবীজির এই হাদিসের দ্বারা এই কথাটাই বোঝা যায় তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম অর্থ হলো প্রত্যেক মুসলমান যে দিন যেই মাসআলার সম্মুখীন হবেন ওই মুসলমানের জন্য সেই মাসআলা অর্জন করা ফরজ সুতরাং যেই ব্যক্তি যেই মাসআলার সম্মুখীন হবেন না তার জন্য সেই মাসআলা শিক্ষা করা ফরজ নয় গরিব মানুষ যাকাত দিবেন না তার জন্য যাকাত
জাকাতের মাসআলা শিক্ষা করা ফরজ নয়, আরেকজন হজ করবেন না তার জন্য হজের মাসআলা শিক্ষা করা ফরজ নয়, আরেকজন মাসিক হবে ওই মহিলার জন্য তার মাসিকের মাসআলা শিক্ষা করা ফরজ, আরেকজনে বিয়ে করবেন বিয়ের আগেই তার বিয়ের মাসআলা শিক্ষা করতে হবে, আরেকজনে বউ তালাক দিবেন বউ তালাকের আগেই তালাকের মাসআলা শিখতে হবে। আমাদের দেশে কোন একজন মুসলমান মাসআলা পারি না হুজুর মাসআলাটা আমাকে বলেন এটা কয় না, শুধু বউরে তালাক মাইরে আইছে হুজুর আমার একটু বাসান এক জায়গায় মাসলা জিগায়। কয় জায়গায়? ক্রিমিয়া। তুমি বউ তালাক দেন জানো, কেমনে দেন জানো, এটা জানো না কে, কিভাবে দিতে হয় সেটা জানো না কেন? হুজুর রাগের মাথায় দিয়ে দিছি, রাগের মাথায় তো কোনোদিন মারে দিছিল না, বোর বোনের দিলি না, রাগের মাথায় তো অন্য কারোর দিলি না, তার বাণী রাগের মাথায় তালাক দেওয়া লাগে বউরে, সেটা মুষ ঠিক আছে সেটা রস। তাহলে আমরা বললাম নারী ও পুরুষের জন্য শিক্ষার কিছু ব্যবস্থাপনা আলাদা দরকার আছে না নাই? কিছু মাসআলা আছে নারীর প্রয়োজন পুরুষের প্রয়োজন নয়, কিছু মাসআলা আছে পুরুষের প্রয়োজন নারীর প্রয়োজন নয়, আবার কিছু মাসআলা আছে উভয়ের। এখন আপনারা বলেন আমাদের আল্লাহ রাব্বুল আলামিন নারীদের জন্য সতীত্বের একটা মর্যাদা দিয়েছেন কিনা? সবাই বলেন। পুরুষের জন্য আলাদা চরিত্রের মর্যাদা দিয়েছেন কিনা? কথা বলেন না। এবার আমার প্রশ্ন হলো নারীদের শিক্ষার ব্যবস্থা আর পুরুষের শিক্ষার ব্যবস্থা একই সাথে একই প্রতিষ্ঠানে চলবে না ভিন্নতার দরকার আছে? জোরে বলেন ভিন্নতার দরকার আছে না নাই? কিন্তু আমাদের দেশে যারা আজকে শিক্ষার বিরুদ্ধে শিক্ষার নাম দিয়ে নারী আর পুরুষকে একাকার করে দিচ্ছ, ও দুনিয়ার মানুষ মনে রাখো আজকে নারী পুরুষের একাকার শিক্ষা ব্যবস্থার কারণেই আজকে আনুষ্কারা দিহানের কারণ দিহানদের দ্বারা লাঞ্ছিত হচ্ছে অপদস্থ হচ্ছে, ইউনিভার্সিটির চত্বরে নারী বস্ত্র হরণ হচ্ছে, আজকে শিক্ষা ব্যবস্থায় যৌথ শিক্ষা সব শিক্ষার কারণে অহরহ ছেলেদের চরিত্র মেয়েদের সতীত্ব ধ্বংস হচ্ছে। আমাদের আল্লামা আহমদ শফি সাহেব রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন দুনিয়াবী শিক্ষায় ছেলে আর মেয়েদেরকে একত্রে যদি পড়াতে হয় ক্লাস ফাইভ এর পরে আর পড়াবেন না, মেয়েদেরকে আর এভাবে স্কুলে দিবেন না, কারণ যখন তারা বড় হবে যখন তারা ছেলেদের হাত ধরে চলে যাবে মা বাবা চিনবে না, দুনিয়ার সমস্ত বামপন্থীরা আহমদ শফি সাহেবের কথা নিয়ে টকস করেছে বিতর্ক করেছে, আরে গাধা তোমরা বুঝো নাই আহমদ শফি সাহেব শিক্ষা বিরোধী নন, শিক্ষা বিরোধী নন, ওলামায়ে কেরাম শিক্ষা বিরোধী নন, ওলামায়ে কেরাম তোমাদের শিক্ষার সিস্টেম বিরোধী। শিক্ষা বিরোধী না সিস্টেম বিরোধী? আচ্ছা আপনারা বলেন তো ছেলেদেরকে আল্লাহ তাআলা জন্মগত চরিত্রের মর্যাদা দিয়েছেন কিনা? বলেন তো মেয়েদেরকে আল্লাহ তাআলা জন্মগত সতীত্বের মর্যাদা দিয়েছেন কিনা? এবার বলেন আপনি শিক্ষা অর্জন করবেন 10 বছর 12 বছর পরে ওই 12টা সিঁড়ি অতিক্রম করে 12 তলা ছাদের উপরে গিয়ে আপনি যখন নাকি শিক্ষা অর্জন করবেন সেখানে শিক্ষার একটা মস্ত বড় বস্তা আছে, অনেক বড় একটা মর্যাদার বস্তা, কোথায়? 12 তলার উপরে। বলেন 12 তলার উপরে কি আছে? শিক্ষার মর্যাদার বস্তা আর আপনার জন্মগত চরিত্রের মর্যাদার বস্তা আল্লাহ দিয়েছেন কিনা? বলেন নারীদেরকে সতীত্বের জন্মগত মর্যাদার বস্তা আল্লাহ দিয়েছেন কিনা? এবার আপনি বলেন আপনাকে যেটা আল্লাহ জন্মগত দিলেন সেটার দাম বেশি নাকি যেটা অর্জন করবেন সেটার দাম বেশি? কথা বলেন ও মুসলমান। এখন আমার প্রশ্ন হলো মেয়েরা যদি মেয়েদের সিঁড়িতে উঠে তার ওই সর্বোচ্চ মর্যাদা তথা শিক্ষার মর্যাদার গ্রহণ করতে পারে সেটা তার জন্য সাধুবাদ, ছেলেরা যদি ছেলেদের সিঁড়ি দিয়ে উঠে তার শিক্ষার মর্যাদা অর্জন করতে পারে সেটা তার জন্য সাধুবাদ। খোদার কসম করে বলছি ছেলে আর মেয়ে দুজনকে যদি একই সিঁড়িতে উপরে উঠাও খোদার কসম মেয়ে তার সতীত্বের মর্যাদা হারাবে, ছেলে তার চরিত্রের মর্যাদা হারাবে, লাঠি মারি ওই শিক্ষার মর্যাদা, যে শিক্ষার মর্যাদা অর্জন করতে চরিত্রের মর্যাদা ধ্বংস হবে, লাঠি মারি সেই শিক্ষার মর্যাদা, যে শিক্ষার মর্যাদা অর্জন করতে মেয়েদের সতীত্বের মর্যাদা ধ্বংস হয়। এই জন্য আহমদ শফি সাহেব তোমাদের শিক্ষার সিস্টেম বিরোধিতা করেছে শিক্ষা বিরোধিতা করে নাই। আল্লামা আহমদ শফি সাহেব রাহিমাহুল্লাহ এবং তার ছাত্র তার অনুসারী
উলামায়ে কেরাম শিক্ষা বিরোধী না সিস্টেম বিরোধী? আপনারা যদি বলেন যে আমরা আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে খুব বুঝিয়ে শুনিয়ে রেখেছি, এরপরে আবার ইপটিজিং এর আইনও করেছি, আমার একটা প্রশ্ন হলো এই পাশে আগুন জ্বালিয়ে তার পাশে মোমবাতি কতগুলো রেখে যদি বলেন ওই মোমবাতি আগুনের তাপে যদি গলস ব্রাশ ফায়ার করুন, ওই আগুন তোর তাপ দিয়ে যদি মোমবাতি গালাস ব্রাশ ফায়ার করুন, আপনার ইপটিজিং এর ব্রাশ ফায়ারের আইন গলবে না অক্ষত থাকবে? এজন্যই আমরা দেখতে পাই আগুন আর মোমবাতি পাশাপাশি রেখা আমাদের আইন প্রণেতারা ইপটিজিং এর ব্রাশ ফায়ারের হুমকি দেয়, অথচ দেখি ওই আইন প্রণেতারাই আমাদের ইডেন মহিলা কলেজের মেয়েদেরকে সর্বনাশ করে। বাংলাদেশে যারা আইন করে এরাই আইন চুরি করে, বাংলাদেশে যারা আইন করে তারাই আইন চুরি করে, কথা কোন? যা হোক সব কথা কম যাবো না, বর্তমান সময়ে যেই হারে স্টেজে কিছু লোক দুমদুম করে উঠতে যায়, উরে বাবা রি আমি গুন্ডে আমি চেয়ারম্যান হইছি, হ্যাঁ গুন্ডার থেকে চেয়ারম্যান হইছি, তুই আজকে গুন্ডা কালকে খাবি উষ্টা, কোন আজকে গুন্ডা কালকে খাবি উষ্টা, খোদার কসম পৃথিবীর বুকে কোন জালিম অহংকারী বেয়াদব বাঁচতে পারে না, বাঁচতে পারে না। আমার আল্লাহ তাদেরকে ধ্বংস করেন এবং নিকারজনক ভাবে ধ্বংস করেন। যা হোক আমাদের উলামায়ে কেরাম শিক্ষা বিরোধী নন, শিক্ষার সিস্টেম বিরোধী। কিভাবে তারা শিক্ষা বিরোধী হবেন অথচ যেই যেই কোরআন আমাদের শিক্ষার প্রধান সিলেবাস সেই কোরআনের প্রথম শব্দ হলো ইকরা, পড়ো, যে যে কোরআনের প্রথম শব্দ পড়ো সেই কোরআনের অনুসারীরা পড়া বিরোধী হবে কেন? কথা বুঝতেছেন? যে হাদিসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাসূল আমাদেরকে তলাবুল ইলমি ফরিদাতুন বলে দিয়েছেন, ইলম তলব করা ফরজ, সেই রাসূলের অনুসারী উলামায়ে কেরাম শিক্ষা বিরোধী হন কিভাবে? এজন্য আমরা শিক্ষা বিরোধী না শিক্ষার সিস্টেম বিরোধী? আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে আলাদা করতে হবে, আমাদের ছেলেদের শিক্ষার সিঁড়ি আলাদা করতে হবে, মেয়েদের শিক্ষার সিঁড়ি আলাদা করতে হবে, তাহলে ভিন্ন সিঁড়ি দিয়ে মেয়েরা উপরে উঠবে, শিক্ষার সর্বোচ্চ মর্যাদা তারা অর্জন করবে। সাধুবাদ জানাই, ছেলেরা ছেলেদের শিক্ষার মর্যাদার সিঁড়ি দিয়ে অতিক্রম করবে, সর্বোচ্চ পর্যায়ে শিক্ষার মর্যাদা অর্জন করবে, সাধুবাদ জানাই। কিন্তু সিঁড়িকে এক করে ওই শিক্ষার মর্যাদা অর্জনের মাঝামাঝি নিজেদের চরিত্র আর সতীত্ব ধ্বংস করবে সেটা আমরা মানতে পারি না। যাহা হোক মুসলমান বলেন প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনের এলেম শিক্ষা করা, বলেন প্রত্যেক মুসলমানের উপর দ্বীনের এলেম শিক্ষা করা, চাই সে নারী হোক চাই সে পুরুষ হোক। নারীদের জন্য নারীদের মাসআলা আলাদা আছে না নাই? পুরুষের জন্য পুরুষের মাসআলা আলাদা আছে না নাই?